আমরা কি সাজুগুজু করে এসেছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়ে সব কাজ করে নিয়েছি। আর অ্যাকচুয়ালি আজকে বাবা মা আসছে আমাদের বাড়িতে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করেই সব কাজ করেছি। তো দেখো, এক আপর কাঁচাকুচি হয়েছে, বালিশটাও রোজা দিয়েছি, আর এগুলো সব অর্ধেক শুকনো হয়ে গেছে। আর এই দেখো, এই বালিশ ফালিশ রোজা দিয়েছি, এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম। কিন্তু অনুপের এই খাটে তোয়ালে রাখাটা কোনোদিনে যাবে না। তোমাদের বড়রা কি এরকম করে, খাটে তোয়ালে রাখে? মানে এত অস্বস্তি লাগে না আমার খাটে তোয়ালে রাখলে? যাই হোক, রোদে থাক একটু কিছুক্ষণ। তো আজকে যেটা বলছিলাম যে অনেক দিন বাদে, মানে পুজোর পরে এই প্রথম আমি ডেইলি ব্লগ শ্যুট করছি এন্ড তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এই ঘরটাকে একটু পরিষ্কার করে নিয়েছি, কারণ বাবা মা এসে এই ঘরটাতেই থাকবে। তো এই চাদরটাকে চেঞ্জ করলাম, এখানে একটা অ্যালোভেরা গাছ লাগালাম, মানে লাগালাম বলতে রাখলাম। আর এই বালিশগুলোকে রোদে দিয়েছি, কি সুন্দর রোদ এসছে জানলায়, খুব ভালো লাগে আমার এই ঘরের যে এই রোদ আসাটা। তো যাই হোক, এই বালিশগুলো রোদে দিয়েছি। এই হচ্ছে চাদর, এটা অ্যাকচুয়ালি আমি বিয়েতে পেয়েছিলাম। কি সুন্দর লাগছে না চাদরটা, পুরো ঘরের সঙ্গে পারফেক্ট ম্যাচ করে গেছে। তো সকাল সকাল আমার চাটা খাওয়া শুধু কমপ্লিট হয়েছে, আর স্নানও হয়ে গেছে। এবার আমি জাস্ট পুজোটা দেব, তার জন্য অপেক্ষা করছিলাম। তো ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করে নিই। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি আজকে তোমাদের ভালো লাগবে ব্লগটা। অনেকদিন পর যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করছি। তো এই হচ্ছে আজকে আমার গাছের ফুলের কালেকশন, বেশি ফুল ফোটেনি, তবে যা ফুটেছে হয়ে যাবে। তো চলো পুজোটা দিয়ে নিই। এদিকেও এক পাঁচা জামা কাপড় কাঁচা রয়েছে, এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর এখানে দেখো চাদরগুলো পড়ে রয়েছে, এইগুলোকে ভাঁজ করতে হবে, তিনটে চাদর কেটে দিয়েছিলাম কালকে। তো চলো আস্তে আস্তে কাজগুলো শেষ করি, তারপর তোমাদের সঙ্গে আসছি কথা বলতে। আর আজকে স্পেশাল মেনু তো রয়েছে বাড়িতে, রান্না হবে, তো দেখতে থাকো ব্লগটা। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর লাগছে না? সকালে পুজোটা হয়ে গেলে মনে হয় অর্ধেকের বেশি কাজ হয়ে গেল। আসুক বাজার থেকে, এখনো ফেরেনি, ততক্ষণ আমি এগুলো পাটঝাট করে নিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আজকে আমার এখনো খাওয়া দাওয়াই হয়নি, আর মাকে একটা ফোন করে জিজ্ঞাসা করে দেখি কখন আসছে। এই জাস্ট বাজার করে ফিরলো, এইগুলো এনেছে বাজার থেকে, ঝিঙে, শসা, লাল শাক আছে, তার মানে লাল শাক করতে হবে। এখানে মনে হয় মাটন ফাটন রয়েছে, দুধ, দই, এখানে কলা, মৌসুম্বি, লেবু, আর এইখানে দেখো কচুরি এনেছে আর আলু এনেছে। তো আজকে কচুরি খাবো। তো চলো ব্রেকফাস্ট টাইম করে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো অনুপের শরীরটা কয়েকদিন থেকে খারাপই যাচ্ছিলো, সে সেই জন্য বললো যে ও কচুরি খাবে না, তাই ওর জন্য ছাতুর শরবত করে দিয়েছি, এখন ছাতুর শরবত খাবে। হ্যাঁ আমি বেঁচে নিয়ে এসছি। তো আলু কেটে রেখেছি, ধনে পাতা, এই ধনে পাতা বলছি, এটা কি পেঁপে, পেঁপেও কাটা আছে। তো এদিকে সবাই এখন লাঞ্চ করতে বসে গেছে, আর কারোর ধৈর্যই হচ্ছিলো না যে আমি ভিডিও করব। তো দেখো এখানে পেঁপে দিয়ে, আলু দিয়ে পাতলা লাল ঝোল মাটনের, আর আছে পোস্ত দিয়ে আর চিনাবাদাম দিয়ে লাল শাক ভাজা, আর এখানে মা এনেছে কাঁচকলার কোপ্তা, আর মুসুরির ডাল তো সকালে দেখতেই পেলে হচ্ছিলো, আর হচ্ছে স্যালাড। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে বসে মা লেবু খাচ্ছে, এই যে লেবু কেটেছে,
কেমন হয়েছে রান্না একটু বলো। খুব সুন্দর রান্না হয়েছে, মটর মাংসের ঝোলটা অসাধারণ, একদম পাতলা ঝোল, আর মাংসটা খুব ভালো ছিল, একদম নরম মাংসটা। ভালো রিভিউ পেয়ে গেছি। আর মা এনেছিল কাঁচকলার কোপ্তা, সেটা তো অনুপের খুব ফেভারিট, খুব পছন্দ হয়েছে। তো এখন মা বাবা একটু শুয়ে রেস্ট ফেস্ট নিয়ে নেবে, তারপরে আমরা একটু বেরোবো ভাবছি, দেখা যাক। এখন বাজে 3:30, তো এখন বাজে 6:30, আর অনুপ ঘুম থেকে উঠে একটু বেরোলো বন্ধুর সাথে, আর এখন চাটা রেডি হয়ে গেছে, দেখো। যেটা হচ্ছে বাবার, আমার আর মায়ের চা রেডি হয়ে গেছে, বিস্কুট। আর কালকে তিনে রাখলো জ্ঞান দিতে বসেছে, তারপরে আমাদের ইমামি, আর এরা সব শ্রোতা। তো প্রজেক্ট দেখেছি, দেখে দুটো জিনিস দেখলাম, ইমামিতে তো ঢুকে আমি নমস্কার করে চলে এসেছি। মা বাবাকে সেই সকালের যে মাটন ছিল সেটা দিয়েই রুটি দিয়ে দিয়েছি, আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি, আর এখন ওরা খাচ্ছে ঘরে বসে বসে। ভালো লাগছে, এখনো ওর বন্ধুর ঘরে রয়েছে। আজকে স্যাটারডে সানডেতে আমি খালি কিছু বলি না, কারণ স্যাটারডে সানডেতে সময় পাই একটু বন্ধুর ঘরে গিয়ে আড্ডা মারার। তো এখনও বললো যে ল্যাপটপে কি একটা কাজ আছে, সেই কাজটা সেরে আসছে, তো এলে ওকে ওকে ভাত দিয়ে দেবো, মানে ওর একটুখানি মাড়িতে প্রবলেম হচ্ছে, সেই জন্য ভাত খাবে বলছে, তো ও ভাত খাবে, আমি রুটি খাবো। কালকে রাতে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আজকে হচ্ছে সোমবার, পরের দিন সকালে এখন আমরা বসে ব্রেকফাস্ট করছি। মা এখন বসে চিড়ে দই খাচ্ছে, আমি একটু চিড়ে দই নিয়েছি আর পাউরুটি নিয়েছি মাখন দেওয়া। অনু অফিস চলে গেছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, অনু দুধ আর পাউরুটি খেয়ে অফিস গেছে। এবার খাচ্ছি চকোলাস, চাল রুটি। তো সব রান্না টান্না করে স্নান করে পুজো দিয়ে আমি আর বাবা মা একটু বেরোলাম। আমাদের অ্যাকচুয়ালি নিউ টাউনে যে ফ্ল্যাটটা আছে সেটা একটু পরিষ্কার টরিষ্কার করতে এসেছি, তো চলো দেখতে থাকো। তো এই হচ্ছে আমার বাবার ফ্ল্যাটে এসেছি এখন, কিছুই না, ফ্ল্যাটটা পরিষ্কার করতে এসেছি। তুমি ওই না, এতটা না বাবা, আমি পাচ্ছি না। আর এই না স্নেহদিয়া বিল্ডিং, নেতা নিয়ে এসেছি ঝাড় পোছ করবো বলে, এত সেজে গুজে নেতা নিয়ে ঝাঁটা দিতে এসেছি। দেখেছো কখনো এত সাজগোজ করা একটা কামবালি বাই? আমি এখানে মা কি করছো, ফুল তুলছো? কি সুন্দর গাছে ফুল হয়েছে, কত জবা ফুল হয়েছিল, শুকিয়ে গেছে, অনেক গাছ ফাছ করেছে। চলো আমার অ্যাসিস্ট্যান্ট কামবালি বাইয়ের অ্যাসিস্ট্যান্ট, কি সাজগুজো করে এসেছে। এই যে ফুল, ও আমাদের ওই ফ্ল্যাটের ওখানে আবার ঠাকুরও রাখা আছে, তো ফুল তুলে নিল, ওখানে গিয়ে পুজো টুজো দিয়ে দেবে পরিষ্কার করে। এই নতুন গাড়িটা কার? চলো। তো এইটা হচ্ছে আমাদের আর একটা ফ্ল্যাট, যেটা এখন প্রায় ফাঁকা, ধুলো পড়ে গেছে, থাকা হয় না আর কি এখানে। এই হচ্ছে একটা বাথরুম, এটা হচ্ছে একটা রুম যেটা আমার আর বোনের এই হিসাবে বানানো হয়েছিল, আর এই হচ্ছে ঠাকুর ঘর, এখানে একটা টেবিল রাখা আছে যেটা মা এখন বেশ ঘষে ঘষে মুছছে।
এটা একটা বাথরুম আর এইটা আর একটা ঘর। ঘরটা খুলে একটু দেখাই। এই একটা ঘর, এটা এখন আমাকে পরিষ্কার করতে হবে, তাই খুলছিলাম না ভয়েতে। আর এই হচ্ছে রান্নাঘর, বড় সড়ই রান্নাঘর একটা। আর এইটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং, ডাইনিং বলা যায়, ড্রয়িংটা তো এখানেই আছে। বসার জায়গা সেভাবে সোফা টোফা নেই এখন। আর এইটা হচ্ছে একটা বারান্দা, ইস বড় বারান্দা। আর এই বারান্দা দিয়ে যে স্নেহ দিয়া, এটা একটা ওল্ড এজ হোম। বারান্দা থেকে দুটো করে যাওয়ার এন্ট্রান্স আছে, একটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম কাম ডাইনিং রুম, আর একটা হচ্ছে এটা আমার আর বোনের রুম আছে সেইটা যাওয়ার। অনেকদিন পরই ফ্ল্যাটটাতে এসেছি। জানলা আছে, জানলাটা খুলে দিতেই আবার ডাইনিং এরিয়াটা তো দেখা যায়, জানলার খোলার জায়গা পেছন দিকে। এখানে একটা বেসিন রয়েছে, তারপর উপরে আয়না আছে। হ্যালো, হ্যাঁ এইটাও একটা বলার কথা, আমি এই প্রথমবার এরকমভাবে ইউটিউবে বলছি। তো এই ফ্ল্যাটটা আসলে আমরা ভাড়া দেবো, তো যদি কেউ ভাড়া নিতে চাও ভিউয়ার্সের মধ্যে বা চেনা জানা কেউ থাকে যারা নিউ টাউনে ভাড়া খুঁজছো, তাহলে অবশ্যই যোগাযোগ করো। আর ফোন নাম্বার ইমেল আইডি আমি দিয়ে দেবো, আর যোগাযোগ করো তাহলে চেনা জানার মধ্যে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আর বাড়ালাম না। আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।